একটি বলদ গরু দিয়ে সরষের তেল মারে অনেক পুরনো পদ্ধতি, কালের বিবর্তনে তা হারিয়ে যেতে বসেছে। ঘানি দিয়ে তেল উৎপাদন গ্রামে এখন খুব একটা দেখা যায় না, তবে সিরাজগঞ্জ সদর উপজেলায় শিয়ালকর গ্রামে গরু দিয়ে ঘানি ভাঙ্গা খাঁটি সরিষার তেল উৎপাদন করছে একটি পরিবার। এত ভেজালের ভিড়ে বিশুদ্ধ কোনো কিছু পাওয়া সত্যিই কষ্টকর, তেমনি খাঁটি সরিষার তেল এর উপর ভরসা রাখাটা যেন বেশ কঠিন ব্যাপার। জেলার সদর উপজেলায় শিয়ালকল ইউনিয়নে শুকুর পরামানিকের ছেলে লোকমান পরামানিক তার স্ত্রী সন্তান সহ পরিবারের সবাইকে নিয়ে গরু দিয়ে ঘানি টেনে তেল উৎপাদন করছে। বিভিন্ন বাজার থেকে বাছাইকৃত সরিষা ক্রয় করে সকাল থেকে রাত্রি পর্যন্ত দুটি গানি থেকে 10-15 কেজি তেল উৎপাদন করেন এবং সেই তেল বিক্রি করে সংসার চালায় পরিবারটি। লোকমানের স্ত্রী মরিয়ম বেগম জানান, বিগত 20 বছরের বেশি সময় ধরে তিনি কাজ করছেন ঘানি ভাঙ্গা সরিষার তেল উৎপাদনে। তার শ্বশুর এই ব্যবসার সাথে জড়িত ছিলেন, বর্তমানে স্বামী অসুস্থ থাকার কারণে সন্তানদের নিয়ে ব্যবসা পরিচালনা করছেন। এটার নাম কি আসলে? এটার নাম ঘানি। ঘানি, তো এই ঘানি আসলে সিরাজগঞ্জে কয়টা আছে? সিরাজগঞ্জ কোন জায়গায় নাই, আমার এই দুইটা ঘানি আছে। আচ্ছা, কতদিন হলো এটার সাথে সম্পৃক্ততা আছেন এবং মানে দৈনিক কত লিটার তেল উৎপাদন করেন এবং কিভাবে একটু বিস্তারিত বলেন তো? ধরেন যে আমার ওই গাছে 5 কেজি হয়, আর এটা করছি এই গাছে আমার 5 কেজি হবো ডেলি, 5 কেজি হবো, আর ওই 5 কেজি আমার ইনকাম এই দুই। তো এর মধ্যে হলো যে বেকাইছে এসে ভিডিও করে নিয়ে যায় 3-4 তেল নাকি আমি দেবো বলে দিয়ে তারা মিলে ফে নাই নেহে বিক্রি করে আর তারপর দেখাই যে আমরা অরিজিনাল ঘানের তেল এনে দিতেছি। এই তো আসলে অরিজিনাল ঘানের তেল নিতে হলে তো আপনাদের কাছে আসলে তো কোনো 2 নম্বরের কোনো তেল নাই, আর তারা যে বিক্রি করে বলে তারা তো আসলে ধর ইয়াদের পোতা প্রতারিত করতেছে। হ্যাঁ হ্যাঁ, তারা তো প্রতারিত করতেছে, আমার হাতে তো এই করতেছে। আচ্ছা, আপনার এই টোটাল গরু কয়টা? দুইটা গরু। এই যে গরুর টাজের যে চোখ বাঁধা এই সম্পর্কে একটু বলেন তো। ওই গরু চোখ বাঁধা না দিলে পরে গরু হাঁটবো না, দাঁড়ায় থাকবো, এই জন্য চোখ বাঁধা দিলে ও নিজে একলাই আসে। পাবলিক আইসে তারা নেয়, খরিদ্দার সব খুচরা আইসে তারা নেয়, বড় বড় পুলিশ অফিসার আইসে তারাও নেয়, সবাই নেয়। তার মধ্যে যে যারা যে ব্যবসা করবেন নামছে তারাই হলো যে নিয়ে নিয়ে এগুলা 2 নম্বর করছে। আসলে কত বছর হলো এটার সাথে সম্পৃক্ত? অনেক বছর, আমার শাশুড়ি শ্বশুর মারা গেছে তারপরে থেকে আমরা তাও মানে 20-30-40 বছর হলো করতে। সাথে কি আপনার জীবন চলে? হ্যাঁ, এখন প্রায় ডাল ভাত হয়, দাঁড়িও না দাঁড়াইও না। এই তো, হ্যাঁ কুত্তা। কয়টা ঘানি? কয়টা ঘানি? দুইটা। দুইটা, আগে তো একটা ছিল, এখন একটা করেছেন? একটা করছে, মাসখানেক। আচ্ছা,
মানে আপনার সরিষা কোথা থেকে কেনেন এবং এক লিটার সরিষার তেল কত টাকা বিক্রি করেন এবং এতে আপনাদের পোষায় কিনা এই বিষয়ে বলেন তো। ওই এক লিটার এখন ওর পাওয়া যাবে না, ভালো শস্য হলে পরে এক কোব, আর ভালো শস্য না হলে এক বা তিন চড়ক করে তেল এইবার এইরকম। ধরো যে আমরা 7-8 কেজি করে শস্য দিই, 2.5 কেজি 2 কেজি তেল লাগে এইরকম। দুটা তেলের ভিতরে আসলে পার্থক্য কি? পার্থক্য হে মিলে ধরেন যে মনকে মনকে আনে, মনকে মনে ভাঙ্গা ভাঙ্গা হেরে হে এখন কি দে কি করে বেঁচে ওরও আমি কয় হারমোনা। এখন আমার তেল হলো ঘানি কাঠের ঘানি, এই নিয়ে হইলো আমার তেলের দাম বেশি, খরিদ্দার আইসে হে ওই যে এত তেল 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 নিমু ওখানে দাম সস্তা ওই কয় যে চলে যায় আর তেলে নিয়ে আইসে না। মানুষ কয় এটাই শুনি যে মিলের তেল ভালো না যা হ্যান ত্যান। আচ্ছা, মিলের তেল এবং আপনাদের তেল এই দুইটার ভিতরে আসলে কোয়ালিটি যে এবং গুণগত মান হলে কোনটা ভালো ই হবে? ধরো যে আমাদের কাঠের গানির তেল যদি সারা বছর রই দিয়ে দেওয়া হয় এইভাবেই থাকবো, আর মিলের তেল যদি কয়েকদিন রাখা যায় তেলটা নষ্ট হয়ে যায় যাদের সাথে। এই তো দিনে এক মন সরিষা থেকে 10-15 কেজি তেল তৈরি হয়। কোনো কেমিক্যাল না মেশানোর কারণে ঘানি টানা থেকে উৎপাদিত তেলের দাম একটু বেশি, প্রতি কেজি 250 থেকে 260 টাকা। দাম চড়া হলেও বিশুদ্ধতার নিশ্চয়তা থাকায় ক্রেতারা এখান থেকেই তেল ক্রয় করেন। একটি বলদ গরুর কাঁধে জল দিয়ে চোখ বাঁধা হয়। চোখ বাঁধার কারণে কাঁধ থেকে গরুর আলাদা হওয়ার কোনো উপায় নেই। জোয়ালের উপর আনুমানিক 35 কেজি ওজনের পাথর চাপিয়ে দেওয়া হয়। গরুটি ঘুরে চক্রাকারে আর তাতেই ফোঁটা ফোঁটা তেল পড়ে। তেল তৈরির জন্য স্থানীয় প্রযুক্তিতে গাছের গুড়ির মাঝখানে গর্ত করে দেওয়া আছে, আর এই গর্তের মধ্যেই সরিষার দানা ভিজিয়ে ভরা হয়। গরু ঘোরে আর ঘোরে, ঘুরে ঘুরে পিষে দেয় সরিষার দানাগুলো। নিচে চিকন একটি ছিদ্র রয়েছে, টিনের তৈরি একটি নল দিয়ে টপ টপ করে তেলের ফোঁটা পড়ছে। গরু যাতে আশপাশের কিছু দেখতে না পারে সেজন্য তার চোখে কালো কাপড় বেঁধে দেওয়া হয় বা টোনা বেঁধে দেওয়া হয়। আর চোখ বাঁধা অবস্থায় দিনের পর দিন একটানা খাটছে গরুটি, তা খাটুনির বিনিময়ে ফোঁটা ফোঁটা করে তেল পড়ে। তেল মারায় এই প্রাচীন প্রযুক্তিটা নিষ্ঠুর বা কঠিন হলেও সবার কাছে এর চাহিদা দারুণ। ঘানি ভাঙ্গা তেলের ঘ্রাণ স্বাদ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করে। গায়ে মাখা তরকারিতে ব্যবহার, যে কোনো ধরনের ভর্তা, মুড়ি মাখানো ও সালাদে এই তেল অতুলনীয়। তাছাড়া সর্দি কাশিরও বড় ঔষধ এই সরিষার তেল। এই তেল মনে করেন যে সরিষা বাজারজাত ভাবে কিনি, ভালো মানের সরিষা কিনি, কিনে আমরা এই বাড়িতে এনে শুকাইয়া এটা ভালোভাবে আমরা সাইকে ঘানির ভিতরে দিয়ে তেল ভাঙ্গাই ভাঙ্গাইয়া আমরা বাজারজাত করি, মানে কেজি হিসাবে বিক্রি করি। ধুলা বালু থাকে, ঝাড়া লাগে, ঝাই দেয়, এগুলা মনে করেন যে ওর ভিতরে দিয়ে আমরা সরাসরি তেল বাইর করি, করে বাজারজাত করি, বিক্রি করি। তবে তেলটা আপনি ঘানি থেকে নেওয়ার পরে আর কি কি কাজ করতে হয়? ঘানি থেকে নেওয়ার পরে তেলটা মনে করেন যে নিয়ে যেতে হয়, গাঁট থাকে, গাঁটগুলো মনে করেন যে সেগা লাগে, সেইটা একবার পরিষ্কার করতে হয়, পরিষ্কার করে তারপর আমরা বিক্রি করি। আজকে ঘানি দিছি, আজকে এটা নিয়ে আমি কালকে আসেন ওইটা বিক্রি করতে পারব, আজকে এটা সেকমু সেকা কালকে ওটা মনে করেন যে বিক্রি করা যাবে, এটা ফিল্টার আর আজকে এলো গোলা আছে।